মৃত্যুর চেয়ে সম্মান বড়। আলহাজ সাইম মনসুরের কবুল এমপি চ্যানেল থেকে গত কয়েকদিন ধরে লিখতে চেয়েছিলাম, কিন্তু লেখার মতো শারীরিক সামর্থ্য না থাকাতে পারিনি। আজ একটু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছে আমার এই বুট ভালো, কিন্তু আমি তো জানি আমার শরীরের অবস্থা। হাঁটার শক্তি নেই, কথা বলার শক্তি কমে গেছে। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আজ 13টা দিন যাচ্ছে কষ্টের মধ্যে। প্রায় সময় মনে হতো দিন বোধ হয় আমার শেষ হতে চলেছে। প্রতিক্ষণ মৃত্যুর অপেক্ষায় ছিলাম। কাছের জনদের বলেছিলাম যদি আমার মৃত্যু হয় তবে লাস্টে যাতে জরিয়ানালায় আমার কেনা জমিতে দাফন করা হয়। জমিটি আমি 2007 সালে কিনেছিলাম। মানুষ মানুষকে ভুলে যায়। নিজ গ্রামের বাড়িতে দাফন হলে অন্য গ্রামের মানুষেরা সহজে ভুলে যেতে পারে। চলাচলের পথের ধারে দাফন হলে অন্তত কিছু মানুষের মনে থাকবে এবং দোয়া করার সুযোগ পাবে। জীবনে ইচ্ছাকৃত কারো কোনো ক্ষতি করিনি ভেবে পরকালে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। জানি না মহান আল্লাহ তাআলা কতদিন আমাকে পৃথিবীতে রাখে। আমার তো অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। ঈদগাহ উপজেলা করতে না পারলে আমার আত্মা শান্তি পাবে না। কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি মসজিদ তৈরি আমার স্বপ্ন। মহান আল্লাহ তাআলা সে সুযোগ দিবে কিনা তাও জানি না। কক্সবাজার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা আমার দীর্ঘদিনের, আরো কত কি। জীবনের ঝুঁকি নিয়ে এই 13 দিন আমার বন্ধু মানিক, কাদের, খোকন, আলাউদ্দিন, আলতাফ, নাসিমা, শাহলম আমাকে যে সেবা দিয়েছে তা ভোলার নয়। মাননীয় তত্ত্বমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নিয়মিত পরামর্শ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাসপাতালে ভর্তি ব্যাপারে সহযোগিতা দান আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। আমার স্ত্রী সেলিনা আক্তার প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে দেখতে এসেছে। হাসপাতালের ডাক্তার, নার্স, ক্লিনার ও গফুরের সহযোগিতার কথা জীবনে ভোলার নয়। হাসপাতালে ভর্তির সময় আবু বক্কর, এর স্ত্রী মঞ্জুরার কান্না কোনো দিন ভুলব না। কক্সবাজার থেকে অনেক কষ্ট করে রুস্তম, ইউনুস ভুট্টু, আমিন, সাকিব, সিরাজুল ইসলাম ভুট্টু, নুরুল হক, আলী হোসেন চেয়ারম্যান ও হাকিম ভাই দেখতে এসেছেন। অসুস্থতার কারণে অনেকের ফোন ধরতে পারেনি। আজিজ, আবদুল্লাহ, তার স্ত্রী তাজমিন, আমার ছোট বোন রোনার বান্ধবী উমেরা খান প্রতিদিন রান্না করে খাওয়ার পাঠাত। ইঞ্জিনিয়ার রুবেল, নয়ন ভাই, ইঞ্জিনিয়ার রানার কথা মনে থাকবে। ইমরান ও তার স্ত্রী রিনার ভালোবাসা ভোলার নয়। তাসনিয়াও দেখতে এসেছে, ইঞ্জিনিয়ার জসিমও এসেছে। এসব কেমনে ভুলি। হাফেজ মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল সহ সকল ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন, দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণ, যারা আমার জন্য পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি আমার সম্মান রইল। এমপি জাফর আলম, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জননেতা অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা, জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, ইউএনও ওসি পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট আকরামুল হুদা, অ্যাডভোকেট মঈনুদ্দিন, অ্যাডভোকেট জিয়া সহ যারা ফোনে খোঁজখবর নিয়েছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ইশতিয়াক আহমেদ, জয়, আব্দুর রহমান, উসমান সরওয়ার, মুন্না, ছোটন, রনি সকলের কাছে কৃতজ্ঞ। জেলা প্রশাসক মহোদয় প্রতিদিন খবর নিয়েছেন, যা খুবই প্রশংসনীয়। বড় ভাই আব্দুল মোমেন চৌধুরী, হারুন চৌধুরী, ফরিদ চৌধুরী, বাদল চৌধুরী,
নিয়মিত খবরাখবর নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রতিদিন আমার জন্য দোয়া চেয়েছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ। কাছের জনদের বলেছিলাম আমার দাফন হবে জোয়ারিয়ানালায়। জানাজা পড়াবে হাফেজ মাওলানা আব্দুল হক অথবা মাওলানা আব্দুল সাহেব। হিন্দু বৌদ্ধরা আমাকে দেখার জন্য যেন সময় পায়। জানাজার মাঠে শুধু যারা আমার দুঃসময়ে পাশে ছিল তারা কিছু বলবে। যারা আমাকে অপমান করেছে, জীবনে দীর্ঘ দিন কষ্ট দিয়েছে, এমনকি আমার ভালো কাজের সমালোচনা করে আমাকে যন্ত্রণা দিয়েছে, তারা যাতে জানাজার মাঠে কিছু না বলে অথবা বিরত থাকে, এই আমার কামনা। জীবনে আমি শুধু কষ্ট পেয়েছি, আমার কষ্টের কাছে সুখের মাত্র ধুলিকণার মতো। পরিবারের কষ্ট, বড় মানুষের কষ্ট, বড় নেতাদের কষ্ট সইতে সইতে আমি অঙ্গার হয়ে গেছি। গরিব মানুষেরা বারবার আমাকে এই সংসদ সদস্য বানিয়েছে, তারাই আমার মনোবল, তারাই আমার সুখ। পরিবার ছেলে মেয়েদের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রাখিনি, সব কিছু গরিব মানুষকে দিয়েছি। আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি, সবসময় মানুষের সাথে খাই, একা কখনো খেতে পারিনি। বছরে অনেকগুলো বড় বড় মেজবানের আয়োজন করি, তবে আমার মৃত্যুর পর যাতে কোনো ধরনেরই মেজবানের আয়োজন করা না হয়, কারণ আমার যায় তা ব্যয়। তবে আমি গরিব নই, জননেত্রী শেখ হাসিনার সম্মান বাঁচাতে, আমাদের সম্মান রক্ষার্থে ও গরিব মানুষের বিপদে সহযোগিতা দিতে এবং দান করতে আল্লাহ আমাকে যে শক্তি দেয় সে শক্তি আল্লাহ কাউকেই দেয় না। আমার দানের অন্তর মহান আল্লাহ মহাসাগরের মতো বিশাল করেছে। আমি ইচ্ছাকৃত কাউকে কখনো কষ্ট দিইনি, অন্যের সম্পদ ধরিনি, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত ভুল বা অপরাধ দয়াবান আল্লাহ অবশ্যই মাফ করবেন। যদি ইচ্ছাকৃত অপরাধ করে থাকি তবে আল্লাহর কাছে আমার শাস্তি পাওয়া উচিত। আজকাল জানাজার মাঠে মাত্রা আমার রেওয়াজ হয়ে গেছে। খারাপ মানুষ, ভূমিদস্যু, বেইমান, নাফরমান, মোনাফেক, মিথ্যাবাদীরা বিশ্বাস করে জানাজার মাঠে মুসল্লিরা মাফ করলে আল্লাহ তাআলাও মাফ করে দেন। এ সুযোগে পাপ ও পাপীরার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কি অদ্ভুত বিধান! মাপ চাওয়ার বিধান পৃথিবীর কোথাও নেই, এমনকি পবিত্র কাবা শরীফেও নেই। তাই পাপ ও পাপীর সংখ্যা কমাতে এইসব বন্ধ হওয়া প্রয়োজন। আমি কর্মফলে বিশ্বাসী। ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, খারাপ কাজ করলে শাস্তি দিবেন। আজীবন মানুষকে সেবা ও সম্মান দেওয়ার পিছনে ছুটেছি। মৃত্যুকে আমি ভয় পাই না, কারণ আমার কাছে মৃত্যুর চেয়ে সম্মান বড়।